নতুন রূপত সাজি কাছি ওলোৱা হৈছে অসম বিধানসভার নতুন কার্যালয়। দেওবারের দিন মুকলি করা হব 350 কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মাণ করা নতুন ভবন। আর উপস্থিত থাকিব কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সমান্তরভাবে উপস্থিত থাকিব লোকসভার সাংসদ ওম বিড়লা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রবেশ পথত যখন প্রবেশ দ্বার আছে সতীর্থ দেখাব, এই দ্বারত তিনটা ভাষাত লিখা আছে। প্রথমতে লিখা আছে অসমীয় ভাষাত অসম বিধানসভা, দ্বিতীয়তে লিখা আছে বড়ো ভাষাত আসাম আইনা আফাদা, আর তৃতীয়তে লিখা আছে আসাম লিগেসিপি এসেম্বলি, অর্থাৎ অসমীয়া, বড়ো আর ইংরাজী ইতিমধ্যে সুন্দরভাবে ইয়াতে লিখা হয়েছে। আর যে বাসগৃহ দৃশ্য ইতিমধ্যে সতীর্থ দেখাব, ভিতর ভাগত ইয়াতে এসপিজি পর্যায়ের ইতিমধ্যে যুদ্ধ নিরাপত্তার দিক থাকে জুমকৈ দেখাবলে অনুরোধ করছো। সতীর্থ ইয়াতে এসপিজি কমান্ডো ইয়াত ইতিমধ্যে আমি দেখবলে পাইছো, আর ভিতর ভাগত ইতিমধ্যে কাম কাজের তেখেতসকলে সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যান দূরলৈকে পারে এই মুহূর্তে দেখাইছে এসপিজির দলে সেই স্থানত তেখেতসকলে নিজের নিজের দায়িত্ব পালন করে আছে। আর ইতিমধ্যে উল্লেখ করছো 351 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে নতুন ভবন। আর নতুন ভবনত আরম্ভণিতে তিনটা শব্দ থাকিব বা তিনটা ল্যাঙ্গুয়েজত থাকিব, তিনটা ভাষাত থাকিব অসম বিধানসভার নাম। আর সমান্তরভাবে জিয়াসুলেরে আহি তেখেতসকলে প্রবেশ করব লাগিব, আর আন এটা গেটেরে তেখেতসকলে ওলাই আহিব প্রস্থান করব লাগিব। আর সম্মুখের যে গেটখিনি যদিহে সতীর্থ হয় জুম করে দেখাবলে সক্ষম হয়েছে, তাত দেখিব অসমের যিসমূহ জাতি জনগোষ্ঠীর রীতি নীতি পরম্পরা আছে বা প্রতিটি জনগোষ্ঠীরে যিসমূহ আছে থলুয়া তেখেতসকলের পরম্পরা সেইসমূহ তাত প্রতিচ্ছবি দেখবলে পাওয়া গেছে। সমান্তরভাবে দীপর বিলের প্রতিচ্ছবি দেখিছো, প্রতিটি অভয়ারণ্য দেখবলে পাওয়া গেছে। আর যিসমূহ স্থান আছে প্রতিটি স্থানে ইয়াতে আলোকিত করে তোলা হয়েছে আর পুষ্পসজ্জিত করা হয়েছে, যেহেতু কালির দিনটির প্রস্তুতি সম্পন্ন। আর বাহির ভাগের দৃশ্য দেখাব, সম্মুখতে থাকিব এখনকৈ গেট আর তাত থাকিব এখন সুন্দর ফুলনি বাগিচা, আর বাগিচা এখন সাজি প্রস্তুত করা হয়েছে। আর চারিওফালে ব্যানার দিয়া হয়েছে যত ইতিমধ্যে লিখি দিয়া হয়েছে ওম বিড়লা ডাঙরিয়াক স্বাগতম জানা হয়েছে হ’ব অসমের বাবে। তাত এইবারের যিগৰাকী অধ্যক্ষ আছে বিশ্বজিৎ দৈমাৰীৰ ফটো দেখিবলৈ পোৱা গৈছে। আর কাইলৈ দিনটোত বা দেওবাৰ দিনটোত উপস্থিত থাকিব অসম বিধানসভার অধ্যক্ষ, সমান্তরালভাবে থাকিব অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোৱালকে ধরে সকল লোক। আর ইয়াতে এতিয়া তেখেতসকলে কাম কাজ ব্যস্ত হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। পূর্বতে কিন্তু এই স্থানতে যেতিয়া শিলংৰ পৰা রাজধানী গুছি আহিছিল সেই সময়ত কিন্তু এই স্থানতে আছিলে প্রথম যেতিয়া স্থাপন হয়েছিল সেই সময়ত এইফালে প্রবেশ করবলগা হয়েছিল। প্রায় 20 বছর পূর্বে হরচন্দ্র সিংহর দিনত এইদরে প্রবেশ করেছিল। আর দেওবার দিনটির এতিয়া প্রস্তুতি তুঙ্গত হয়েছে, এক প্রকার 350 কোটিতকৈ অধিক টাকা ব্যয় করা হয়েছে আর সাজি গেছি নতুন রূপ দিয়া হয়েছে। এটা সকলে দেওবার দিনটলৈকে অপেক্ষাত আছে। নতুন ভবনটির ভিতর ভাগত আমি উল্লেখ করছোঁ যে প্রবেশ করিয়ে তেখেতসকলে যেতিয়া প্রবেশ করব, প্রবেশ করে বাওফালেই দেখিব যে তাত বিভিন্ন ধরনের অসমৰ সকল লোককৃষ্টি সংস্কৃতি সকল তাত আদরা হয়েছে। আর বিশেষ বাহনটির মধ্যে সাজু করা হয়েছে, যে বাহনেরে তেখেতসকলক আজা করব বা যিসকল অভ্যাগত আহিব সকলকে আদরিব পাৰিব। এনেদৰে